জীবনের প্রাঙ্গণে কয়েকটা সুখের মুহূর্ত খুঁজতে মানুষ নিরন্তর ছুটে চলেছে। মানুষ হাঁপাচ্ছে না, ক্রমশ এগিয়ে চলেছে। তার একটাই লক্ষ্য, একটু সুখ, একটু শান্তি। কিন্তু সুখ আর শান্তি এত সহজে মানুষের জীবনে আসে না। তাকে কাছে আনার জন্য আগে অপমান, দুঃখ, বেদনার আগুনে নিজেকে তপ্ত করতে হয়। এক সামান্য পাথরকে আমরা মারিয়ে চলে যাই, কিন্তু যখন সেই পাথর মূর্তিতে পরিণত হয়, তখন তার সামনেই আমরা মাথা নত করি। ঠিক তেমনই সুখ ও শান্তি এমনি পেলে ওটাকে মানুষ আগলে রাখতে পারে না। অপমান, দুঃখ, বেদনা মানুষের চরিত্র গঠন করে, মানুষকে বোঝায় সুখ ও শান্তির গুরুত্ব। তাই কষ্ট, অপমান, দুঃখ থেকে না পালিয়ে ওটাকে গ্রহণ করাই শ্রেয়।